নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। শুরু করছি এখনকার সংবাদ। ত্রিপুরা তপশিলি ফিল্ড স্টাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর কর্মচারী ফেডারেশন অফিসে। সম্মেলনে 11 দফা দাবি সনদ তুলে ধরা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন কর্মচারী নেতা সমর রায়। প্রতিটি তহসিলে যে সমস্ত তহসিলদাররা কাজ করছেন, জনগণের জন্য যারা প্রতিনিয়ত শ্রম প্রদান করছেন, তাদেরকে অবিলম্বে আমরা মনে করি একটা কন্টিজেন্সি যে ফান্ড থাকে, প্রত্যেকটি দপ্তরে থাকে, সেই কন্টিজেন্সি ফান্ড আমরা 1500 টাকা দেওয়ার জন্য আজকে আমরা দাবি জানাব। এবং ফিটার পোস্টের ক্ষেত্রে আড়াই অর্থাৎ কানুন গোদের অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশে 11,21,000 টাকা সহ আটক একটি বাইক, পুলিশের সামনে দিয়ে অভিযুক্ত পলাতক। গোপন খবরের ভিত্তিতে আগরতলার দিক থেকে আসা দুই যুবক সহ একটি বাইককে আটক করেছিল বিশালগড় থানার পুলিশ, কিন্তু অভিযুক্ত দুইজন পালিয়ে যায় পুলিশের হাত থেকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মহকুমা জুড়ে। মারকাজুল উলুম শান্তিবাজার মনপাতর মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বার্ষিক ওয়াজাউ দুয়ার মাইফিল অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরীশঙ্কর রিয়াং। অনুষ্ঠানে জমিয়ত কমিটির উদ্যোগে 10 দফা দাবি সনদ পেশ করা হয়। আর আমরা যত বেশি সমাজের কাজ করতে পারবো, মানুষের কাজ করতে পারবো, তখন কিন্তু আমাদের মধ্যে কোন জাতি ধর্ম তা আসে না। জাতি ধর্ম জাতপাত আছে যদি মানুষ অকেজো থাকে, কাজের লিপ্ত না থাকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আমাদের সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। অলংকার নারীর অহংকার আর সালেমায় আধুনিক ডিজাইনের নানান অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, যেখানে আপনার পছন্দ মতো যে কোনো স্বর্ণালঙ্কার নিখুঁত ভাবে তৈরি করা হয়। গলার চেন, নেকলেস, চূর, বালা, মান্তাসা, কানের দুল, নাকছাবি, আংটি কিংবা শাখা বাঁধানো ইত্যাদি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত গহনা পাবেন অনুশ্রী জুয়েলার্সে। তাছাড়া জন্মদিন কিংবা অন্নপ্রাশনে ছোট বাচ্চাদের উপহারের জন্যও যত্ন সহকারে স্বর্ণালঙ্কার তৈরি করা হয় এখানে। সঠিক মূল্যে সঠিক মাপের স্বর্ণালঙ্কারের বিশ্বস্ত প্রতিষ্ঠান অনুশ্রী জুয়েলার্স, সালেমা বাজার, ধলাই, ত্রিপুরা। প্রযত্নে পরিমল দাস। যে কোনো গহনা সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন 9436536154 নম্বরে অথবা আসুন অনুশ্রী জুয়েলার্সে। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন। এলোমেলো মনে যখন তখন, কেন ওঠে ঝড় জানি না। জাগবো যাক সময়ে যত,
ঠিক তোমার আমার মতো এমন সুন্দর সম্পর্কটার মতোই টিকে থাকবে আপনার ড্রেসিং টেবিলের সৌন্দর্য। রিগাল ড্রেসিং টেবিলের প্রপারলি সিজন্ড এন্ড ট্রিটেড কানাডিয়ান রেড ওক আর লেকার ফিনিশ ধরে রাখে এর সৌন্দর্য প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানেই নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানেই হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। সাবধানে থেকো, মন খারাপ করবে না। দিনে 10 বার ফোন দিবে, আর দুটো দিন থেকে গেলে কি হতো? কিছুই হতো না, শুধু বস চাকরিটা নিয়ে নিত। আচ্ছা, নীল শার্টটা কই? যেটা পরে দেখতে এসেছিলে তুমি যখন কাছে থাকো না, তখন এই শার্টটাই আমার। তুমি প্রিয়জন ধরে থাকলেও কাছে থাকে তার স্পর্শ, আর এই স্পর্শ ধরে রাখতে চাই আরএফএল আয় ড্রপ। কারণ এতে ব্যবহৃত হয়েছে ইনসেক্টস রেপেলিয়েন্ট মাস্টার ব্যাচ, যা পোকামাকড় থেকে প্রিয় পোশাককে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরএফএল আয় ড্রপ আমানত রক্ষা করে। দীর্ঘ 30 বছরের ঐতিহ্য, 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। जमाने के फीचर्स ये आ गई है आपके पास, नई Hyundai Santro, India's favorite family car। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নাম্বারে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফারুক? জি স্যার। হোয়াই?
আজকে আমাদের প্লাস্টিক সার্জারি স্যার, বুঝিনি। হ্যালো স্যার। স্যার আমাদের শিপমেন্টটা কিন্তু ডিলে হচ্ছে। ওয়াই স্যার? ফারুকের বিলেও অনেক ঝামেলা, ওর মতিগতিও খুব একটা ভালো ঠেকছে না। আই কিচ্ছি সব দোষকে হারুককে নি। তোর বেকুন আলু গিরম শুরু করছিস কি লাই? ফারুক দেখতে এক হলেও জিনিস কিন্তু ভিন্ন। আরিফুল চক, জন্ম থেকেই চক। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বলো কোনটা ভালো হবে? এইটাই লড়াই বসা, আমার উপর বিশ্বাস রাখবে। রশিদ এত রাগ। একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না। তাই তো সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয়। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। আগরতলা পশ্চিম থানা ও এনসিসি থানার যৌথভাবে অভিযান চালিয়ে 800 গ্রাম ইউরিন সহ নগদ 1,39,760 টাকা উদ্ধার করে সাথে আটক করা হয় 4 জনকে। আগরতলা পশ্চিম থানা ও এনসিসি থানার পুলিশ যৌথভাবে অভিযান করে 4 জনকে গ্রেফতার করে। শনিবার এনসিসি থানা এলাকায় 2টি বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান করে পুলিশ 800 গ্রাম হিরোইন, নগদ 1,39,760 টাকা ও 2টি মোবাইল ফোন, 1টি স্কুটি উদ্ধার করেছে। রবিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই খবর জানান পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং। তিনি জানান আরও 470টি টিউব উদ্ধার করা হয়েছে। হিরোইন পাচারের সাথে যুক্তদের খুঁজে শহর ও শহরতলির পুলিশের বিশেষ অভিযানের কথা জানান তিনি। অন্যদিকে পশ্চিম থানার পুলিশ শনিবার রাতে অভিযান করে এএসআই সুনীল দেববর্মা কাণ্ডে অভয়নগরের জনৈক লক্ষণ দেববর্মার বাড়ি থেকে অনিতা দেববর্মা ও সুজিত চক্রবর্তীকে গ্রেফতার করেছে। এই অভিযান জারি থাকবে বলে জানান পুলিশ সুপার। और इसका इन्वेस्टिगेशन शुरू हो चुका है और हम लोग देखेंगे अभी इसमें और कौन इन्वॉल्व है। अरेस्ट भी होंगे बाकी जो दूसरे मेंबर इस टाइप का काम कर रहे हैं। इसी पुलिस स्टेशन में किया है जिसमें 800 ग्राम हीरोइन, 1,39,760 रुपीज, 1 वेइंग मशीन, 2 मोबाइल फोन्स, 1 स्कूटी सीज की है। अगरतला से प्रणव शीले, रिपोर्ट फोकस त्रिपुरा। পানীয় জলের দাবিতে রবিবার কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালের সামনে আমবাসা কমলপুর সড়ক অবরোধ করে বাসুদেব পাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রায় 3 মাস ধরেই এলাকায় পানীয় জলে তীব্র হাহাকার চলছে। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করল এলাকাবাসী। আমবাসা মহকুমার কুলাই বাসুদেব পাড়াতে দীর্ঘ 3 মাস ধরে পানীয় জলের তীব্র সংকট চলছে। এই পাড়াতে মোট 70 পরিবারের বসবাস। এলাকায় একটি জলের পাম্প রয়েছে, তাও দীর্ঘদিন ধরে ওকেজো হয়ে আছে। এই পাম্প মেশিনটি ঠিক করার উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বহুবার পঞ্চায়েত প্রধান ও DWS অফিসে জানিয়েও কোনো লাভ হয়নি, যার ফলে পানীয় জল না পেয়ে নিত্যদিন সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকার জনগণ। বারবার প্রশাসনের আধিকারিকদের জানিয়েও এলাকায় জলের সমস্যার সমাধান হয়নি। শেষমেশ বাধ্য হয়ে রবিবার বিকেলে কমলপুর আম্বাসার সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। কুলাই জেলা হাসপাতালের সামনে অবরোধ করে এলাকাবাসী, দীর্ঘক্ষণ চলে অবরোধ। অবরোধকারীরা জানায় দীর্ঘদিন ধরেই এলাকার জলের সমস্যা চলছে। রাত পোহেলেই পৌষ সংক্রান্তি, সেই সময় জলের তীব্র সংকট দেখা দিয়েছে, তাই বাধ্য হয়ে পথ অবরোধে নামলো। আজকে আমরা এখানে পদ অবরোধ করার মূল উদ্দেশ্য হচ্ছে, আজকে 3 মাস ধরে আমার এখানে মিনিটুক কেবল একটা ছিল, প্রায় এখানে 70 পরিবার আমরা এই থেকে জল খাই। এটা আজকে 3 মাস ধরে অকেজ হয়ে পড়ে রয়েছে। DWS এমনকি পঞ্চায়েত দপ্তর সবাই জানে, জানার পরেও কোনো সদুত্তর আমরা পাইতেছি না, এটা কবে ঠিক হইব। পঞ্চায়েতে জানে, পঞ্চায়েত দপ্তর ভালো করে জানে, DWS এর ইঞ্জিনিয়ার তেনে জানে। 3 মাস ধরে একটা আমরা এখানে একটা মেশিন আছে, এই মেশিনটা নষ্ট, এই নষ্ট হওয়ার পর থেকে তো আমরা জল পাই না, এই কারণে আমরা রাস্তার এখন দেখার বিষয় কবে নাগাদ বাসুদেব পাড়ায় এই জলের সমস্যার সমাধান হয়।
আম্বাসা থেকে রাহুল বিশ্বাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আগরতলা কংগ্রেস ভবনে জেলা ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। ভারতবর্ষে কংগ্রেস সমর্থক নাই, কোন গ্রাম আসেনি, এটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাস। অনেক পার্টি আছে, বিজেপি দিল্লি শাসন করছে, অনেক বিজেপি আছে, নাগাল্যান্ড, মিজোরাম, বহু জায়গা আছে, মণিপুরে বহু জায়গা আছে, যে অনেক গ্রামে গিয়ে দেখবেন বিজেপি আমরা শুনি নাই, কিন্তু কংগ্রেস নাই এরকম গ্রাম নাই। যদি কংগ্রেস নেতারা বলে যে না এখানে তো পারতেছে নাই, নাই এরকম তো নাই, খুঁজে বাই করে। সেই জন্য আজকে এই গুরুত্বপূর্ণ মিটিং এবং রাজ্যের পরিস্থিতি আলাপ করবো আমরা, স্টেটের ভারতবর্ষের পরিস্থিতি আমরা আলোচনা করে আমরা একটা নিয়ে নেব আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরছি আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না। জাগবো এ যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানেই নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানেই হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরিফেল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। সাবধানে থেকো, মন খারাপ করবে না। দিনে 10 বার ফোন দিবে, আর দুটো দিন থেকে গেলে কি হতো? কিছুই হতো না, শুধু বস চাকরিটা নিয়ে নিত। আচ্ছা, নীল শার্টটা কই? যেটা পুরো দেখতে এসেছিলে তুমি, যখন কাছে থাকো না তখন এই শার্টটাই আমার। তুমি প্রিয়জন ধরে থাকলেও কাছে থাকে তার স্পর্শ, আর এই স্পর্শ ধরে রাখতে চাই আরিফেল আয় ড্রপ। কারণ এতে ব্যবহৃত হয়েছে ইনসেক্টস রেপেলিয়েন্ট মাস্টার ব্যাচ, যা পোকামাকড় থেকে প্রিয় পোশাককে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরিফেল আয় ড্রপ আমানত রক্ষা করে। দীর্ঘ 30 বছরের ঐতিহ্য, 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, ভবিষ্যৎ গড়ার কারিগর।
পারুল প্রকাশনী। नए जमाने के फीचर्स लिए आ गई है आपके पास नई Hyundai Santro, India's favorite family car. পরিচয় সেই ছোট্ট বেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, বন্ধুত্ব শেখালে হয়েছে বড়, গিয়েছে সময়, স্মৃতিরা সব বলেতেই রয়েছে, বলেছিল আমাকে আমাকে সাক্ষী, আমি কান্না হাসি নতুন নতুন ভালোবাসা সাক্ষী, আমি শুরু সাক্ষী, আমি শুরু থেকে শেষ পর্যন্ত সময়কে পেছনে ফেলে নীরব বন্ধু হয়ে এভাবে বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। বড় একটা ভুল হয়ে গেছে বউ। রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না, এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না। তাই তো সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয়। ফিরে এলাম বিরতির পর। একাংশ চিকিৎসকদের কর্তব্যের গাফিলতির কারণে আইজিএম হাসপাতালে মৃত্যু হলো এক নবজাতকের। প্রসব হওয়ার দু ঘন্টা পর মৃত শিশু হয়েছে বলে জানানো হয় পরিবারের লোকজনদের। এরপরই কুবে ফেটে পড়ে পরিবারের লোকেরা।
একাংশ চিকিৎসকের কর্তব্যের গাফিলতির কারণে ফের আইজিএম হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। শহরের কালিকাপুর এলাকার এক সবজি ব্যবসায়ী তার সন্তান সম্ভবা স্ত্রীকে আইজিএম হাসপাতালে ভর্তি করে এই গৃহবধূকে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে চিকিৎসকরা গাফিলতি করেছে বলে অসহায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শনিবার গভীর রাতে সিজারিন ডেলিভারি করা হয়। সিজারিন ডেলিভারির 2 ঘন্টা পর মৃত শিশুর জন্ম হয়েছে বলে জানালে ক্ষোভে ফেটে পড়ে গৃহবধূর পরিবারের লোকজন। তারা চিকিৎসক সহ একাংশ স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে খামকে লিপোনার অভিযোগ করেছেন। আর যদি না চাই আজকে নর্মাল ডেলিভারি তারা করতে পারছে না, তারা নর্মাল ডেলিভারির গ্যারান্টি দিল, তারা এখন কই নর্মাল ডেলিভারি এখন করছে না। আমরা বাড়ি গেছি, আমরা ইমার্জেন্সি ফোন করছে, হাজবেন্ড লাগবো, সই করা লাগবো, এ করতে হবে, এ করতে হবে, এর না তার না কই আনাইছে, আনাইছে আমার লাস্ট মাস সিজার করেছে। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ডটকমের যুগে আজ হারিয়ে যাচ্ছে বুড়ির গড়। আধুনিকতার ছোঁয়ায় আজ বুড়ির গড় দেখতে পাওয়া যায় না বললেই চলে। আমাদের ক্যামেরার লেন্সে ধরা পড়ল কল্যাণপুরের বিভিন্ন এলাকায় বুড়ির গড়ের চিত্র। উঠতি বয়সের ছেলেরা মেতেছে বুড়ির গড়ের আনন্দে। রাজ্যের বিভিন্ন এলাকার সাথে পাল্লা দিয়ে এই ডটকমের যুগেও কল্যাণপুরের বিভিন্ন এলাকায় মেতে উঠেছে উঠতি বয়সের যুবক যুবতীরা বুড়ি ঘর নিয়ে। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর সেই 13ই হচ্ছে বুড়ি ঘর। পৌষ পার্বণের আগের দিন এ গ্রাম থেকে ওই গ্রাম, এ পাড়া থেকে ওই পাড়া, প্রত্যেকটি স্থানে বুড়ি ঘরের আনন্দে মেতে ওঠে ছোটরা। বলা যায় একরকম বনভোজন বা পিকনিক। যে যার মতো করে নিজেদের সাধ্যমতো গানের তালে তালে চাঁদা সংগ্রহ করে মাংস রুটি মাছ ভোজন করে এই রাতে। আমাদের ক্যামেরায় ধরা পড়ে সেই চিত্র। কল্যাণপুর এলাকার অমর কলোনি, তোতাবাড়ি, মোহরছড়া, গোপালনগর, কুঞ্জবন সহ বিভিন্ন গ্রামে ছোট থেকে একেবারে উঠতি বয়সের যুবকরা ব্যস্ত হয়ে পড়েছে এই বুড়ি ঘর তৈরিতে। আমরা প্রত্যেক বছর মজা করেন একটা টাইমে, আনন্দ করেন টাইমে, মাছ মাংস বাটার দিয়ে সেরা পরে আরো কত আছে আনন্দ আনন্দ করেন যাবো। প্রত্যেক বছর তো আর আয় না, প্রত্যেক বছর আয় না, দেখি মাঝে মধ্যে করি আসি। এরপর আমরা 5 জন আছি, আরো টোটাল 5-6 জন আসছি। এরপরে কালকে বক্স টক্স আনুন এইসবই বলতে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের প্রতিবেদন, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।